আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়াল্লাযিনা তবা'উহু বিইহসানি ইলাYawmid Din মানzil namer কতটি কুরআন শরীফের আয়াত আছে জেদা শা অলিউল্লাহ রাহমাতুল্লাহি আলাই এবং তাহার আব্বা তাকি আরম্ভ করিয়া অনেক ভারতবর্ষতের আলিমুলা করতে তার অভিজ্ঞতা কি অভিজ্ঞতা কি পাইছেন যে ই আয়াতগুলো ফললে অনেক উপকার হয় এর মধ্যে আয়াতুল কুরসি সুরা ইখলাস সুরাজিন জিন এবং সূরা বাকার শেষ দুই আয়াত ওইরকম আয়াত অন্তর্ভুক্ত আছে এগুলো আয়াত ফললে তারা কইচন যে মানুষ রোগটা তাকি মুক্ত হয় জিন শয়তান অথবা জাদু নজর এইরকম জিনিস থাকি হেফাজতে থাকে এটার নিয়ম গিয়া উনআশিটা আয়াত আছে কুরন শরীফের প্রথম থেকে আরম্ভ করিয়া চূড়াফ ফাতিহা থেকে আরম্ভ করিয়া এরপরে বাইশা বাইশা বিশিষ্ট আয়াত হল শেষ আয়াত শেষ চূড়া পর্যন্ত চূড়া নাস পর্যন্ত আর মাঝখানও আছে সুরা রহমানের বিশিষ্ট অংশ চূড়া হাসরের বিশিষ্ট অংশ ইত্যাদি এগুলা ফর্তি চৌব্বিশ ঘন্টার ভিতরে একবার ফর্তায় অনেকে মুখস্থ করলায় এই আয়াতগুলো আট সুরা চূড়া টাকারি এক এক অংশ আইনাস সকলতায় উনআশিটা আয়াত আছে এগুলারে সম্পূর্ণভাবে মঞ্জিল হইয়া দেখা হয় ই আয়তগুলা যদি আমরা শিখি এবং নিয়মত প্রতিদিন একবার ফরি তে শুধু ই বেমার তেকিয়া জিন শয়তান নজর জাদু তাকিয়া বাঁচা নাই ই আয়তের অর্থ যদি আমরা শিকি এবং বুঝি আর গভীরভাবে আমরা যদি ই আয়তের অর্থ সম্বন্ধে আমরা যদি চিন্তা করি তাহলে আমরা বুঝতাম পর আল্লাহ খে আল্লাহ সম্বন্ধে অনেক বিবরণ আছে আয়াতগুলোর মধ্যে আল্লাহর ক্ষমতা কি রকম এবং আমরা আর যে জুলুম খরণ যে জালিম সরকার বাদশা নেতা হল এরার ক্ষমতা যেনে কতটুকু ছুটো ইত্যাদি এবং আমরা দায়িত্ব কিতে আমরা কি কাজ করতাম আর কি কাজ থেকে বিরত থাকতাম এইসবগুলো আমরা খুব বেলাটিকে বুঝতাম পারবো এবং আমরা মুসলমান হিসাবে আমরা জীবন যাপন করতে আমরা অন্তর থাকিয়ে আমরা বুজিয়া চলতে আমরা লাগে সহজ হইব এই জন্য আমি উৎসাহিত করি আমার নিজেরে আমার আত্মীয় স্বজনরে ফ্রেন্ড বন্ধু সোলতে এবং সহল মুসলমান সকল যে সময় করিয়া মঞ্জিলের উনআশিটা আয়াতটি শিকো